যারা নিয়মিত সকালে ঘুম থেকে উঠতে চান তাদের জন্য কিছু পরামর্শ থাকছে এখানে। এক, রাত জেগে টেলিভিশন দেখার অভ্যাস থাকলে সেটা বাদ দিতে হবে, এমনকি ফেসবুক ইনস্টাগ্রাম সহ ইন্টারনেটের রাত জাগা ফাঁদে পা দেওয়া যাবে না। দুই, শোয়ার ঘর থেকে কম্পিউটার বা মুঠোফোন দূরে রাখতে হবে। তিন, ঠিকমতো ঘুমানোর জন্য ঘরের পরিবেশও ঠিক রাখা প্রয়োজন, ঘর অন্ধকার ও ঠান্ডা থাকলে ঠিকমতো ঘুমানো যাবে। চার, রাতের খাবার 8টা থেকে 9টার মধ্যেই শেষ করতে হবে, এরপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ঘুমাতে যান। পাঁচ, একজন সুস্থ মানুষের জন্য 8 থেকে 9 ঘন্টা ঘুমানো দরকার, তাই সকাল সকাল ঘুমিয়ে পড়লে অনেক সকালে ঘুম থেকে ওঠা যাবে। ৬, সকালে ওঠার অভ্যাস করার জন্য অ্যালার্ম ঘড়ি ব্যবহার করতে পারেন, তবে ঘড়িটা অবশ্যই খাট থেকে খানিকটা দূরে রাখুন, যাতে করে সেটা বাজলে উঠে গিয়ে বন্ধ করতে হয়। ৭, সকালে ওঠার অভ্যাসের শুরুতেই বড়সড় পরিবর্তন না করে সময় নিয়ে অভ্যাস করুন, প্রথম দিকে নিয়মিত সময়ের 30 মিনিট আগে ওঠার চেষ্টা করুন, এর কয়েকদিন পর আবার 15 মিনিট এগিয়ে নিন, এভাবে ওঠার চেষ্টা করলে সেটা সহজেই অভ্যাসে রূপ নেবে। ৮, সকালে দ্রুত ওঠার জন্য আগেভাগে ঘুমিয়ে পড়া দরকার, তাহলে ঘুমের সমস্যা হবে না, তাই সকালে ঘুম থেকে উঠতে হলে আপনার দ্রুত ঘুমাতে যেতে হবে। ৯, অ্যালার্ম বাজার পর মস্তিষ্কে ভাবার সময় না দিয়েই দ্রুত উঠে রুমের বাইরে চলে আসুন, সকালে উঠেই ব্রাশ বা অন্য কোনো কাজ শুরু করুন। ১০, সকালে নিজের জন্য একটা ভালো উপলক্ষ তৈরি রাখুন, যেমন গান শোনা, লেখার অভ্যাস ইত্যাদি, যা নিজেকে আকৃষ্ট করবে এবং কোনো বিষয় ভেবে রাখুন। সকালে উঠে মানসিক প্রশান্তির জন্য নিজেই একটু কফি বা চা তৈরি করুন, সূর্যোদয় দেখা, বাগান করা, নাস্তা তৈরি বা বই পড়ার মতো কাজও করতে পারেন। রাত করে ঘুমালে চেহারায় তার ছাপ পড়ে, আর দ্রুত ঘুমিয়ে সকালে উঠলে চেহারা ও মন ভালো থাকে, তাই দ্রুত ঘুমিয়ে পড়ুন এবং খুব সকালে ঘুম থেকে উঠুন। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।